কৃষিকার্থীরা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পরিকল্পনা প্রণয়নের বিভিন্ন ধাপ বা পদক্ষেপ ব্যবস্থাপনার সব কাজের সফলতা নির্ভর করে পরিকল্পনার উপর আর তাই ব্যবস্থাপককে পরিকল্পনা প্রণয়নের সময় সাবধানতা অবলম্বন করতে হয় এক্ষেত্রে তাকে কিছু ধারাবাহিক পদক্ষেপ অনুসরণ করতে হয় এবং এই পদক্ষেপগুলো পরীক্ষাতে ধারাবাহিকভাবে লিখতে হয় আর তাই এই পদক্ষেপগুলো ধারাবাহিকভাবে মনে রাখার জন্য আমি একটি নিমনিক মনে রাখব এই নিমনটা হচ্ছে ভবিষ্যৎ সুস্পর্শ তত্ত্বের ভবিষ্যৎ সম্পর্কে বিকল্পদিনটি সহায়ক কাজের পরীক্ষামূলক মূল্যায়ন এখানে আমরা প্রথম শব্দ যেটা আছে ভবিষ্যৎ এটি দিয়ে মনে রাখব ভবিষ্যৎ সুবিধা মূল্যায়ন পরিকল্পনা প্রণয়নের শুরুতেই প্রতিষ্ঠানের বেতর ও বাইরের পরিবেশ থেকে সম্ভাব্য যেসব সুযোগ সুবিধা ও প্রতিবন্ধকতা তৈরি হতে পারে সেগুলো সম্পর্কে সচেতন হতে হয় এজন্য বৃহৎ আয়দন প্রতিষ্ঠানগুলো নিজেদের শক্তি বা স্ট্রেংথ দুর্বলতা বা উইকনেস এবং বাহ্যিক পরিবেশের সুযোগ বা অপরচুনিটি এবং ভীতি বা থ্রেডগুলি চিহ্নিত করে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিয়ে থাকে যাকে আমরা সোট অ্যানালিসিস হিসেবে জেনে থাকি এরপর আছে সুস্পষ্ট এটিতে আমরা মনে রাখবো সুস্পষ্ট উদ্দেশ্য নির্ধারণ ভবিষ্যতের সুবিধা মূল্যায়নের পর তার আলোকে প্রতিষ্ঠানের উদ্দেশ্য নির্ধারণ করতে হয় এই উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ ও উপবিভাগের কাজ সুনির্দিষ্ট করতে হয় পরের পয়েন্ট হচ্ছে তত্ত্ব এই তথ্যই আমরা মনে রাখবো তত্ত্ব সংগ্রহ ও বিশ্লেষণ এ পর্যায়ে ব্যবস্থাপককে প্রতিষ্ঠানের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তার অভিজ্ঞতার আলোকে বিগত বছরগুলির ব্যবসায় বিভিন্ন তত্ত্ব বিশ্লেষণ করতে হয় পাশাপাশি প্রতিযোগী বিক্রেতা এবং ভোক্তা ইত্যাদি পক্ষের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করতে হয় নেক্সট হচ্ছে ভবিষ্যৎ আর আমার দিয়ে মনে রাখবো ভবিষ্যৎ সম্পর্কে অনুমান যেসব অবস্থার মধ্যে দিয়ে ভবিষ্যতে পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে এ পর্যায়ে সেই ভবিষ্যৎ পরিস্থিতি সম্পর্কে পূর্বানুমান করতে হয় যা পরিকল্পনার পটভূমি নির্ধারণ বা পরিকল্পনার আঙ্গিনা নির্ধারণ হিসেবে পরিচিত নেক্সট পয়েন্ট হচ্ছে বিকল্প তিন বিকল্প তিন দিয়ে আমরা তিনটা পয়েন্ট মনে রাখবো যে পয়েন্টটা মনে সেটা হচ্ছে বিকল্প পরিকল্পনা প্রণয়ন এ পর্যায়ে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য অনুসরণযোগ্য একাধিক বিকল্প পরিকল্পনা প্রণয়ন করতে হয় তবে মনে রাখতে হয় বিকল্প পরিকল্পনাগুলি যেন উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ হয় এরপরে বিকল্প দিয়ে আমরা দ্বিতীয় যে পয়েন্টটা মনে রাখবো সেটা হচ্ছে বিকল্প সমূহ মূল্যায়ন এ পর্যায়ে বাঁচে গেলে বিকল্প সমূহ অনুমিত অবস্থা ও লক্ষ্যের আলোকে বিবেচনা করতে হয় সাধারণ বিচারে কোনো বিকল্প সর্বোত্তম মনে হলেও প্রাতিষ্ঠানিক বিভিন্ন বিষয় বিবেচনায় ওই প্রকল্প গ্রহণযোগ্য না হতে পারে এরপরে বিকল্প দিয়ে আমরা তৃতীয় যে পয়েন্টটা মনে রাখবো সেটা হচ্ছে সর্বোত্তম বিকল্প গ্রহণ এ পর্যায়ে বিকল্প পরিকল্পনাগুলোর মধ্যে যেটি সবচেয়ে ভালো ও গ্রহণযোগ্য সেটি চূড়ান্তভাবে নির্বাচন করা হয় এক্ষেত্রে ব্যয় সংকোচন সময় সংক্ষেপ গুণগত উৎকর্ষতা এবং অন্যান্য সুযোগ সুবিধার আলোকে সর্বোত্তম বিকল্প বাছাই করা হয় নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে সহায়ক সহায়ক দিয়ে আমরা মনে রাখবো সহায়ক পরিকল্পনা প্রণয়ন মূল পরিকল্পনার কার্যকর বাস্তবায়নের জন্য কিছু সহায়ক বা উপপরিকল্পনা প্রণয়নের প্রয়োজন হয় এসব উপপরিকল্পনা মূল পরিকল্পনার সাথে সম্পৃক্ত এবং সহায়ক ভূমিকা পালন করে থাকে এতে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন সহজ হয় নেক্সট আমরা মনে রাখব কাজ কাজ দিয়ে আমাদের মনে রাখতে হবে কাজের সময় নির্ধারণ পরিকল্পনা প্রণয়নের এ পর্যায়ে এসে ব্যবস্থাপককে প্রয়োজনীয় কার্যাবলী ধারাবাহিক নেমে সাজাতে হয় এবং এসব কাজ শুরু ও শেষ করার সময়সূচিও নির্ধারণ করতে হয় এরপরে পরীক্ষামূলক পরীক্ষামূলক মনে রাখব পরীক্ষামূলক প্রয়োগ কখনো কখনো গৃহীত পরিকল্পনা স্থায়ীভাবে প্রয়োগ না করে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয় অনুমিত অবস্থার আলোকে যথাযথভাবে পরিকল্পনা বাস্তবায়নে কোনো সমস্যা দেখা দেয় কিনা তা বিচার করাই হচ্ছে এর পদক্ষেপের লক্ষ্য লাস্ট ওয়ান ইজ মূল্যায়ন মূল্যায়ন আমরা মনে রাখবো কার্যকারিতা মূল্যায়ন ও সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ এ পর্যায়ে পরীক্ষামূলকভাবে প্রয়োগিত পরিকল্পনার কার্যকারিতা মূল্যায়ন ও প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গৃহীত হয় অতপর পরিকল্পনাকে স্থায়ীভাবে প্রয়োগযোগ্য হিসেবে ধরা হয় ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে